السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم ولقد يسرنا القرآن للذكر فهل من مذكر وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুফায়ালহাতের জন্যে যে আল্লাহ রবাহ আলমিন নাজিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহাম্মেদুর রসুল্লাহ সল্ল্লাহ আলি হস্লামকে আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এবং দরুদ পাঠ করি আল্লাহম সল্ল আল আহমেদ আল্লাহমিকা আলম আহমেদ সম্মানিত দিনী ভাই ও আজকে ফেসবুক লাইভের মাধ্যমে কোরআন শিখুন বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা কোর্সের আজকে আমাদের তেইশতম ক্লাস মশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বাইশটা ক্লাস এর পূর্বে কমপ্লিট করেছি এবং এর মধ্য দিয়ে আমরা আমাদের বইয়ের যতগুলো গ্রামারের লেসন আছে সেটা শেষ করেছি এবং আমরা গত ক্লাসে সরাসরি কোরআনের সুরাগুলোতে চলে এসেছিলাম এবং সুরা সুরাতুল আসর সুরা হুমজা সুরা ফিল এবং সুরা কোরআশ আমরা পড়েছি আলহামদুলিল্লাহ এবং আপনাদের অডিও ক্লিপগুলো আমি পেয়েছি এবং সেখানেও কিছু কিছু বিষয় আছে ভুল ত্রুটিযুক্ত সেগুলো আজকে কথা বলবো ইনশাল্লাহ এবং নতুন করে আজকে আমরা সুরা মাউন থেকে একশো বাইশ পৃষ্ঠা থেকে ইনশাআল্লাহ তে সামনে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা লিঙ্কটা গ্রুপে পেস্ট করবেন যাতে করে অন্য ভাই বোনরা দ্রুত আসতে পারেন আর যেহেতু আবহাওয়াটা ভালো না আল্লাহ রবাহ আলমিনের ইচ্ছায় আমাদের এখানেও বেশ ঝড় হচ্ছিল আজকে আজকে কিছুটা কম তারপরেও বৃষ্টি হচ্ছে এবং ইলেকট্রিসিটি এখন চলে গেল আবার তো সমস্যা আছে চার্জের কিছু সমস্যা আছে যেহেতু ইলেকট্রিসিটি নাই তো আমরা দ্রুত ক্লাসটাকে একটু কাভার করার চেষ্টা করছি ইনশাআল্লাহ তো প্রথমে বলে নিচ্ছি বিগত যে সুরাগুলো আমি পড়া দিয়েছিলাম সুরাতুল ফাতিহা আসর ফিল কোরাইশ এবং হুমাজা এগুলোতে যে ভুলগুলো হচ্ছে কমন ভুল সেগুলো আমি একটু তুলে ধরতে চাই প্রথমে প্রথমে যেটা বলবো যে অক্ষরের উচ্চারণে অনেকের ভুল হচ্ছে অক্ষরের উচ্চারণে যেমন অনেকে আমি স্পেসিফিকলি নাম মেনশন করে বলতে পারছি না আমি ক আমভাবে বলছি আর কি সবার জন্যেই যেমন অনেকে আলিফের উচ্চারণ আইনের মতো করছেন বা করেছেন আবার আইনের উচ্চারণ আলিফের মতো করেছেন এটা একটা মেজর ভুল হচ্ছে কিন্তু ঠিক আছে মানে অক্ষরের উচ্চারণ চেঞ্জ করা যাবে না তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে হ্যাঁ যেমন আলামিন বললে কিন্তু শব্দটা চেঞ্জ হয়ে যাবে আলামিন না শব্দটা আলামিন অনেকের এখানে ভুল হয়েছিল তারপর নাস্তা ইন না শব্দটা হলো নাস্তা আইন মানে যেখানে আইন আছে সেখানে আলিফ নিয়ে আসা যাবে না আর যেখানে আলিফ সেখানে আইনা না যাবে না এই দুটার উচ্চারণ পার্থক্যটা যেন বোঝা যায় এমন ভাবে উচ্চারণ করতে হবে এটা একটা কমন ভুল হচ্ছে আবার অনেকের ছোট হা এবং বড় হা ভুল হচ্ছে যেমন অনেকে আলহামদুল বলতে গিয়ে আলহামদু বলে ফেলছি তারপরে বিসমিল্লাহির রহমান আর রাহমানির রহিম না বলে রাহমানির রহিম বলছি এটা ভুল হচ্ছে ঠিক আছে তাহলে হিম যেখানে ছোট হা আছে সেখানে আলাই ভিউলো খেয়াল রাখতে হবে যে আইনের উচ্চারণ যেন ঠিক থাকে ঠিক আছে আইনের জায়গায় আলিফ আসবে না আলিফের জায়গায় আইন আসবে না আবার ছোটো হায়ের জায়গায় বড়ো হা যেন না আসে আবার বড়ো হায়ের জায়গায় ছোটো হা যেন না আসে আবার কফ কাফে ভুল হচ্ছে ভুল হচ্ছিলো অনেকের যেমন মোস্তাকিম বলছি অনেকে মোস্তাকিম এটা আসলে মুস মোস্তাকিম বড়ো কফ আছে এখানে তো কফ কাফে ভুল করা যাবে না ঠিক আছে আবার একটা দেখলাম যে যেমন যেখানে ত আছে সেখানে অনেকে তা পড়েছে তয়ের জায়গায় তা পড়েছে এটা একটা ভুল যেমন শব্দটা মুস্তাকিম অনেকে মুস্তাকিম পড়ি মুস্তকিম না এখানে ত না। এখানে তা আছে তাই মুস্তাকিম পড়তে হবে ঠিক আছে তারপরে যেমন সিরত এখানে ত আছে সিরতালাজিনা এখানে আবার অনেকে লেজিনা পড়েছে তো তয়ের জায়গায় তা পড়া যাবে না এক কথায় সিমিলার যে লেটারগুলো আছে যেমন হায়ের জায়গায় বড় হায়ের জায়গায় ছোট হা আসবে না ছোটো হায়ের জায়গায় বড় হাঁ যাবে না আইন আলিফ চেঞ্জ হবে না ততা চেঞ্জ হবে না এই জিনিসগুলো একটু আবারও একটু কনসেনট্রেট করে দেখে দেখে পড়তে হবে আমি জানি সবারই সুরাগুলো আগে থেকেই মুখস্থ আসে এই জন্যে মুখস্থ থাকলে একটা সমস্যাও আছে সেটা হলো যে আগের মুখস্থটাই অটোমেটিকলি আমাদের মানে বলতে গেলে চলে আসে আর কি এই জন্যে আগের মুখস্থটাকে আপাতত স্টপ করে রাখতে হবে এখন নতুন করে আবার দেখে 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 বানান করে করে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে হবে তারপরে আমরা সেন্টেন্স বাই সেন্টেন্স পড়ব ইনশাআল্লাহ বাশাল্লাহ আমার মেয়ে সম্ভবত ক্লাস নিতে চাচ্ছে আপনাদের যাই হোক তো এই কিছু কমন ভুল একটা একটা ভুলের কথা বললাম সেকেন্ড ভুল হচ্ছে অনেকের মদ মাখড়াজে ভুল হচ্ছে অনেকের মদে ভুল হচ্ছে যেমন যেখানে টান নাই সেখানে অনেকে টেনেছি আবার যেখানে টান আছে সেখানে টানি নাই এই জিনিসটা করা যাবে না এটা করলে অর্থ চেঞ্জ হয়ে যেতে পারে ঠিক আছে যেমন ধরেন যেখানে ছিল যে ম্যালিকিউমিদ্দিন এখানে মিমে একটু মত ছিল ম্যালিকি এখানে অনেকে অনেকে মত করিনি ঠিক আছে তারপরে যেমন ধরেন এই যে ম্যাল হু এর হায়ে মত ছিল আখলাদা এটা আবার ভুল হয়েছে অনেকের তারপরে ধরেন ওয়া আমি হ্যাতি এখানে দুইটা মদ আছে সলি হ্যাতি এই মদগুলো কিন্তু অনেকেরই ভুল হচ্ছিল সো দেখে দেখে পড়তে হবে যে কোন জায়গায় কত আলিফ টান আছে ওইভাবে আপনাকে আগাতে হবে এই জিনিসগুলো অবশ্য ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ প্রথম অবস্থায় এগুলো ভুল হয়ই খুবই কমন ব্যাপার ঘাবড়ানো কিছুই নাই যত বেশি আপনি তিলাওয়াত করবেন তত ফ্লুয়েন্সি চলে আসবেন ইনশাল্লাহ এখানে আমার আরেকটা টিপস হচ্ছে পরামর্শ হচ্ছে আমি গত ক্লাসে বলেছিলাম আবার বলছি যে বিশ্ববিখ্যাত যে কারীরা আছেন যেমন শেখ আব্দুর রহমান আসুদাইস শেখ সৌদ আসুরাইম সৌদ আসুরাইম তারপরে আব্দুর রহমান লসি অথবা আপনার মাহের আল মোয়াইকিলি ইত্যাদি যে বিশ্ব কারী যারা আছেন তাদের কেরাতগুলোকে আপনারা এমপি থ্রি ফাইলগুলো বা ভিডিও অডিও ফাইলগুলো ডাউনলোড করে নেবেন এবং নিয়ে আপনি যে সুরাটা পড়তে চাচ্ছেন ফর এক্সাম্পল আপনি সুরা ফাতিহা মুখস্থ করবেন আগে যে কোনো একজন কারির তেলাওয়াত কানে হেডফোন লাগিয়ে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার একটা সুরাকে আগে শুনুন শুনতে থাকুন তখন পড়বেন না শুধু শুনবেন এবং চোখটা থাকবে কোরআনের দিকে কোরআন তেলাওয়াত কানে বাঁচতে থাকবে এবং চোখটা থাকবে কোরআনের দিকে আপনি জাস্ট মিলাবেন সে শেখ আব্দুর রহমান আসুদাই শেখের একজন তেলাওয়াত কানে দিয়ে আপনি সুরা ফাতিহা দেখছেন এখানে বিসমিল্লাহ রহমান রহিম প্লে হচ্ছে আলহামদুল্লাহিন প্লে হচ্ছে আপনি চোখ দিয়ে মিলাতে থাকবেন ওয়ার্ড বাই ওয়ার্ড ওয়ার্ড বাই ওয়ার্ড এভাবে দুইবার তিনবার চারবার যখন করলেন তারপর এটাকে আপনি বন্ধ করে দিবেন দেন আপনি পড়ার চেষ্টা করেন তখন দেখবেন অনেক ইজিলি আপনার সুরাটা পড়াও হবে মুখস্থও হবে ঠিক আছে এটা একটা খুবই খুবই আধুনিক টেকনিক সমসাময়িক সময়ে হিপস করার জন্যে এবং অথেন্টিকলি বিশুদ্ধ করে হিপস করার জন্য এটা একটা আধুনিক মেথড বলা যেতে পারে আমরা যারা আইল করেছি বা করছি তারাও কিন্তু বিষয়টা জানি যে অডিওটা অডিওটা খুব কাজে দেয় তো এইটা কাজটা করতে পারেন তো এই জিনিসগুলো কিছু ভুল হচ্ছিলো যেমন অক্ষর চেঞ্জ হয়ে যাচ্ছে তারপরে মদের জায়গায় চেঞ্জ হচ্ছে যেখানে মদ আছে সেখানে করছি না যেখানে মদ নাই সেখানে টানছি এর ফলে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে তাই তেলাপাত শুনবো আর চোখ দিয়ে দেখে দেখে মিলাবো এবং পড়ার সময় ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বো ওয়ার্ল সরি ওয়ার্ড বাই ওয়ার্ড লেফি হোসরিন তারপরে আসবো লেফি হোসর পরে আসবো ওয়ার্ড বাই ওয়ার্ড আগে আসবো তো এগুলো গত ক্লাসের ভুল থেকে কিছু কথা বললাম আজকে আমরা একশো বাইশ পৃষ্ঠায় যেটা যাচ্ছি সেখানে সুরাতুল মাউন আছে ইনশাআল্লাহ তালা আজকে আমরা সুরা মাউন সুরাতুল ক্যাউসার ক্যাফেরুন নাসর লাহাব এখলাস এগুলো শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ তালা আজকের পরে আরও দুটা ক্লাস পাবো ইনশাআল্লাহ এবং ওই দুটা ক্লাসের মধ্য দিয়ে আমাদের পঁচিশটা ক্লাস পূর্ণ হবে এবং আমাদের পুরো কোর্সটাই কভার হবে ইনশাআল্লাহ তালা তো আমরা শুরু করছি প্রথমে সুরাতুল মাউন পৃষ্ঠা নম্বর একশো বাইশে আছে আগের মতো করে পড়বেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورد word باي word أرأيت أرأيت الذي دو أرأيت الذي تلذي زالتانا سي. أرأيت الذي ইউ ক্যাদ দিব ইউ দিব আগে আগে প্রোনাউন্সিয়েশনটা ঠিক করে নেবেন ইউ ক্যাদ দিব ওয়ার্ড বাই ওয়ার্ড আগে ঠিক করে নিলাম তারপরে তারপরে আমরা পুরো সেন্টেন্স পড়ার চেষ্টা করব যে আর এই চেল্লে দি ইউ কে জি বুবিদ্দিন আর এই চেল্লে দি ইউ فذلك فذلك الذي دوتي اكشاتي فذلك الذي فذلك الذي يدع يدع اليتيم يدع اليتيم তারপরে আমরা সেন্টেন্সে যাব فذلك الذي يدع اليتيم ওয়ার্ড বাই ওয়ার্ড ولا ولا يحد يحد على طعامل طعامل مسكين مسكين ولا يحض على طعام المسكين فويل فويل أكبر لل فويل لل فويل لل فويل لل الذين الذين هم عن عن صلاتهم عن صلاتهم صلاتهم لا صلاتهم ساهون ساهون الذين هم عن صلاتهم ساهون الذين الذين هم ترponder تربر يرو এখানে আবার লম্বা টান আছে লেদিন হুম ইউরো ওয়ম তারপর ম্যা উন ওয়াম নে উ এইভাবে আগে ওয়ার্ড বাই ওয়ার্ড তারপরে আমরা সেন্টেন্স বাই সেন্টেন্স পড়বো তারপরে আমরা অর্থের দিকে যাব যেমন আর ওয়াইচে আরও আইচে মানে হচ্ছে তুমি হেনবি আপনি কি দেখেছেন আল্লাদি তাকে আপনি কি তাকে দেখেছেন ইউ কে দিবু যে ব্যক্তি কেয়ামত দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে যে কেয়ামত দিবসকে মিথ্যা মনে করে ফেদিকা এ তো সেই ব্যক্তি অ্যালেদি যে কিনা ইয়াদুল ইয়েতিম যে ইয়েতিমকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় ওয়াই এবং সে উৎসাহিত করে না আয়লা আমিল মিসকিন মিসকিনদেরকে খাদ্য প্রদানের ব্যাপারে সে উৎসাহিতও করে না ফাইলুল্লিল মুসল্লিন ফা ফাওয়াইলুন লিল মুসল্লিন ধ্বংস ওয়াইল মানে ধ্বংস লীল মুসল্লিন মানে মুসল্লিদের জন্যে অর্থাৎ সলাৎ আদায়কারী আমরা যারা আমাদের জন্যে না সলাৎ আদায়কারীদের জন্যে ধ্বংস মুসল্লিদের জন্য ধ্বংস কোন মুসল্লিদের জন্য ধ্বংস আইন মানে তারা আইনহীম তাদের সলাত বা নামাজ সম্পর্কে নামাজের ব্যাপারে স্যুন মানে উদাসীন নামাজের পদ্ধতির ব্যাপার উদাসীন উদাসীন ওয়াক্তের ব্যাপার উদা উদাসীন কনসেন্ট্রেশনের ব্যাপার উদাসীন এবং এর ফরজিয়াতের ব্যাপারটাতে তারা গাফেল উদাসীন এইসব সলাৎ আদায়কারীদের জন্যে ধ্বংস এছাড়া আল্লাদিন হুম আল্লাদিন হুম ইউরো উন আল্লাদিন হুম ইউরো উন মানে যারা হুম তারা ইউরো উন মানে যারা লোক দেখানোর জন্যে চলাত পড়ে ওয়াম নাউন আল মাউন ওয়াম নাউন মানে যারা মানা করে নিষেধ করে বাধা দেয় মাউন মানে ছোটো খাটো সাহায্য ছোটোখাটো যে হেল্পগুলো আছে সামাজিক জীবনে চলতে গিয়ে আমাদের প্রয়োজন হয় এগুলোতে তারা বাধা প্রদান করে এগুলোতে ইন্সপায়ার করে না উৎসাহিত করে না তো এই অর্থগুলো দেখে পড়বো ইনশাআল্লাহ যখন ওয়ার্ড বাই ওয়ার্ড হয়ে যাবে তারপর ইনশাআল্লাহ আমরা সেন্টেন্স বাই সেন্টেন্স একটা একটা করে সুরা পড়বো ইনশাআল্লাহ For example, بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يضع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون যদি আপনার নিঃশ্বাসে সমস্যা না থাকে তাহলে আপনি একাধিক আয়াতও একবারে পড়তে পারেন যদি মনে হয় যে আমি আমার দম কুলাচ্ছে না দেন আপনি স্টপ স্টপ করে পড়ে প্রত্যেকটা আয়াতে স্টপ করে পড়বেন তারপর একশো তেইশ পৃষ্ঠায় আসছে এখানে আমরা পাবো সুরাতুল ক্যাউফার আচ্ছা জি এক বোন প্রশ্ন করেছেন মিশারি রশিদ আল্লাহ ফিদ্দ তিলাবাতটি ফলো করে অবশ্যই ফলো করা যায় এবং তার তিলাবাত অনেক চমৎকার অনেক চমৎকার এবং তার প্রোনাউন্সিয়েশনটা অনেক অনেক সুন্দর এবং তিনি ওয়ার্ল্ডের রিনাউন্ড একজন কারি আপনি চাইলে তার তেলাওয়াত ফলো করতে পারেন কোনো সমস্যা নেই আপনি দেখবেন যে আপনার আপনার ভয়েসের সাথে কোন কারির তেলাওয়াতটা সামঞ্জস্য আছে এবং আপনি এই 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 জিনিসটায় লোড নিতে পারবেন আপনার ব্রেথের মধ্যে এটা আসবে হ্যাঁ এবং আপনি আপনার অনেকের ভয়েস থাকে মোটা অনেকের পাতলা অনেকের আরও দরাজ গলা এইভাবে আপনি ভাগ করে নেবেন অনেকের মেলোডিয়াস ভয়েস থাকে তারা অনেক বেশি গলার কাজ করতে পারে তো এটা ডিপেন্ড করে এক একজনের এক একটা লেহান ভালো লাগে এইভাবে আপনি আপনার সুবিধার মতো একজন কারির তেলাওয়াত করবেন সমস্যা নেই ইনশাল্লাহ সুয়েতুল ক্যাও আসছি আমরা একশো তেইশ পৃষ্ঠায় এখানেও আগের মতোই একই প্রসেস আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ব তারপরে আমরা সেন্টেন্সে যাব যেমন দেখেন প্রথমে আছে বিসমিল্লাহ রহমান রাহিম ইন্না ইন্না শব্দের মধ্যে গুননা আছে প্লাস মদও আছে গুন্না আর মদ দুইটা আলাদা জিনিস কিন্তু দেখেন এই যে আমি নাকে ধরে রাখছি ইন এটা গুন্না আর ইন পরে যে আমি লম্বা করলাম এটা হচ্ছে টান এটা মদ দুটো কিন্তু আলাদা জিনিস তো গুন্না আর মদে গোলমাল করা যাবে না যখন গুন্না মদ একসাথে থাকবে তখন গুন্ডাও করতে হবে মদটাও করতে হবে ইন গুন্না প্লাস মদ

অর্থ ইন না মানে নিশ্চয়ই আমরা আতাইনায়াকা হেনবি তোমাকে প্রদান করেছি আল কাউসার মানে হচ্ছে প্রাচুর্য এটা হাউজে কাউসার এটা জান্নাতের সর্বোচ্চ মাকামে মাহমুদ দুনিয়ার সম্মান তিনি জান্নাতিদের মধ্যে প্রথম প্রবেশ করবেন তার তাকে আল্লাহ আলমেন যত নিয়ামত দিয়েছেন এগুলো হচ্ছে আল কাউসার প্রাচুর্য নিশ্চয়ই হেনবি আমরা আমরা আপনাকে প্রদান করেছি কাউসার প্রাচুর্য প্রচুর করলেন ফসল লি লিরব্বীকে ওয়ান হার অতএব আপনি সলাত আদায় করুন লিরবীকে আপনার রবের জন্যে ওয়ান হার এবং কুরবানি করুন এখানে কুরবানি মানে হচ্ছে স্যাক্রিফাইস করা এটা একটা অর্থ হতে পারে যে আমরা ঈদুল উল কুরবানি করি সেটা আর তার চেয়ে বড়ো অর্থে অর্থ হচ্ছে যে স্যাক্রিফাইস করা আল্লাহর জন্যে এবং তার দিনের জন্যে ত্যাগ স্বীকার করা ইন্না শ্যানিয়া কে নিশ্চয়ই শ্যানিয়া মানে শত্রু আর কা মানে তোমার নিশ্চয়ই হেনবি আপনার শত্রু মাত্রই হুয়াল আবতর তারাই আবতার তারা হচ্ছে নির্বংশ বা লেজ এইভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড তারপর সেন্টেন্স বাই সেন্টেন্স পড়বো ইনশাআল্লাহ সুরে কাফিরুনে আসি একইভাবে পড়বো আমরা বিসমিল্লাহির রহমানির রহিম কুল এখানে বড় কফ কুল يا أيها يا دامتي يا أيها الكافرون قل يا أيها الكافرون word by word sentence by sentence لا مننا أعبدو ما تعبدون word by word لا أعبدو ما تعبدون طبعا ولا أنتم عابدون

আগেরটায় রিপিট হয় ওয়েল অ্যাং বিদু নে ম্যা শেষের লাইন হচ্ছে লেকুম দিন হুকুম লেকুম দিন হুকুম ওয়লিয়া দিন ল্যাকুম দিন হুম দিন তারপর অর্থে যাব ফুল মানে বলুন ইয়া আইয়ুহাল কাফিরুন ক্যাফেরুন হে কাফের সম্প্রদায় বা অবিশ্বাসী সম্প্রদায় ল্যা আবুদু আমি তার ইবাদত করি না মা ত্যা বুদুন যার ইবাদত তোমরা করছো ওয়াই অ্যানু মায়াবিদুন এবং তোমরাও ইবাদতকারী নও নও ম্যা যার ইবাদত আমি করি আয়াবিদ এবং আমি ইবাদতকারী নই ম্যা যার ইবাদত তোমরা করছো ওয়ালা এন তু মায়বিদুন এবং তোমরাও ইবাদতকারী নও আবুদ যার ইবাদত আমি করি লকুম দিন হুকুম তোমাদের দিন তোমাদের জন্যে ওয়াল ইয়ে দিন আমার দিন আমার জন্যে

ও আর ও এ পাশে নাস দুটো একসাথে ও আর ও আই এখানে নুনে কিন্তু গুন্না আছে সো ওখানে একটু টাইম দিতে হবে ও আর ওয়াই ইটস এন এ স্যা ইয়েদ হুলু ফি দি নিল্লাহি দি নিল হবে কারণ শেষে একটা অতিরিক্ত আলিফ আছে টানভিন আছে দুই জগরের ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره أرتحم بوربو واستغفره فسبح بحمد ربك واستغفره إنه يقول إنه كان توابا إنه كان توابا اذا جاء نصر الله والفتح যখন الله আল্লাহর جو এবং বিজয় ورأيت الناس هنوبي تكون أبني مانوش ديك بن يدخلون في دين الله ترى الله دين المنتهى بروبش أفواجا من الدولة دولة فسبح অতএব আপনি তসবি পাঠ করুন বিহামদি রব্বিক অবস্থা ফের আপনার রবের প্রশংসার সাথে তসবি পাঠ করুন এবং ওয়াস্তা ফেরহু তার কাছে ক্ষমা প্রার্থনা করুন ইন্না হুকে আনে চা ওয়াবা নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী অর্থগুলো দেখে পড়বেন ইনশাআল্লাহ আর দুটো পড়ছি আমরা সুরাল্লাহ এবং সুরাল ইখলাস বিসমিল্লাহ রহমান রহিম একইভাবে তাব্যাথ ইয়াদা

এইটুকু হ্যাম ম্যা ল্যা মিমে হবে কারণ নুন আর মিম হলো গুন্যার অক্ষর উপরে তাস থাকলে অজীব গুন্য করতে হবে হ্যাম ম্যা ল্যা হা হ্যা টব পরে তো আছে তা নাই কিন্তু হ্যা তব তারপর ফি জি হ্যা এই হাই টান আছে জি হ্যা এই পরের তিনটা শব্দ একসাথে পড়তে হবে হাবুলুম মিনমা সাদ তিনটাতেই গুনাহ আছে হাবুলুম মিনমা সাদ ইদغام হবে আর কি ফি জিদি হ হাবুলুম সময় দেব একটু আর কি এইভাবে সুরা লাহাব পড়বো আবার পড়ছে একবার তে অর্থ বলছি তে বে চি এ দে বি লে হ্যাব বিউ ধ্বংস হোক আবুল হাবের দুই হাত এবং সে নিজেও ম্যা অগ্নেয়াইন হুমেলুহু এম হে ক্যাসেবে ম্যা অগ্নয়ন হুমায় কোনো উপকারে আসেনি তার মাল সম্পদ হ ম্যা ক্যাসেবে এবং যা কিছু সে অর্জন করেছিল সাইয়াস লে নে অ রং দে শীঘ্রই সে প্রবেশ করবে লেলিহান শিখাযুক্ত আগুনে ওয়া মরায়তুহু এবং তার স্ত্রীও প্রবেশ করবে হ্যানেল হবে যে কিনা খড়কুটা বহন করত ফিজি ডিহে হ্যাভেল তার গলদেশে থাকবে খেজুর খেজুর খেজুরের ছোবড়ার পাকানো রশি সুরুল ইখলাস একইভাবে বিসমিল্লাহ রহমান রহিম উল এটা উল বড় কফ উল হুয়া الله أحد أكشته قل هو الله أحد قل هو الله أحد هو الله أحد. هو الله هنا. هو الله أحد قل هو الله أحد الله, الله الصمد الله الصمد الله الصمد ترى لم يلد لم يلد قل قل لم يلد ولم يولد يو تتعنا تكنتو يولد ল্যাম ইয়ে লি দে ওয়েলেম তারপর ওয়েল্যাম ইয়ে কোন লেহু একসাথে হয়ে যাবে ওয়েল্যাম ইয়ে কুল লেহু ওয়েল্যাম ইয়া কোন না হয়ে হবে ওয়েল্যাম ইয়ে কুল লেহু নুনটা পড়ে যাবে লামকে ধরবে আর এই লাহুতে টান আছে ওয়েল্যাম ইয়ে কুল লেহু কুফ হুয়েন অ্যা এইভাবে তো ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ আছে উল হু উল হুল্ বলুন আল্লাহ এক এবং অদ্বিতীয় বলুন আল্লাহ বলুন তিনি আল্লাহ এক কুল মানে বলুন হুয়া মানে তিনি আল্লাহ আল্লাহ আহাদ মানে এক বলুন তিনি আল্লাহ এক আল্লাহ হুসমেদ আল্লাহ হচ্ছেন সামেদ অমুখাপেক্ষী ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি ওয়েলএম ইউল তাকেও জন্ম দেয়া হয়নি এটা প্যাসিভ প্যাসিভে এবং তার সমতুল্য আর কেউ নেই আলহামদুলিল্লাহ আজকে আমরা সুরাতুল এখলাস সুরা লাহাব সুরাতুল নাসর ক্যাফেরুন ক্যাওসার মাউন ছয়টা সুরা পড়লাম এবং এই ছয়টা সহ আগের পাঁচটা সুরা মোট এগারোটা সুরা আপনাদেরকে পড়া দিলাম সুরা মাউন থেকে নিয়ে সুরা মাউন ক্যাওসার ক্যাফেরুন তারপরে নাসর লেহাব এবং এখলাস এর সাথে আগের পাঁচটা সুরা অ্যাড করে সবগুলো সুরা আবারও আবারও খুব ভালো করে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বেন তিলাবাত শুনবেন এবং তারপরে সেন্টেন্স বাই সেন্টেন্স পড়ার চেষ্টা করবেন এবং অর্থগুলো একই সাথে দেখে নেবেন ইনশাআল্লাহ তো পাক আজকে ক্লাস এখানে শেষ করছি পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন সহি সালামতে রাখুন রমাজানের শেষ সময়গুলোর ইবাদত বেশি করে করার তৌফিক এনায়ত করুন পাক আমাদের নেক হায়াত এবং হালাল রিজিকে বারাকা এবং বৃদ্ধি দান করুন এবং কোরআনকে আমাদের জন্য আল্লাহ পাক রহমত হেদায়ত বসর ও হজ্জা حساب الله قبول اللهم أمين أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين بارك الله لنا ولكم بالآية الحكيم إنه تعالى جواد كريم بر وفر رحيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته